আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি খুবই টেস্টি কলিজা ঠান্ডা করা গাজরের শরবত। গাজর সাধারণত সবসময় পাওয়া যায়, আর যে কোনো বড় অনুষ্ঠানের ভালো খাবারের পাশাপাশি আপনি এই শরবতটি রাখতে পারেন গরমের সময়। অনায়াসে সবাই খুবই পছন্দ করবে। 1.5 কাপ গাজর একটু কুচি করে নিয়ে সামান্য লবণ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। আর এর আগে আমি 1.5 লিটার দুধ জ্বালিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেখান থেকে কিছুটা দুধ এবং 1.5 কাপ টক মিষ্টি দই, 1টা লেবু চিপড়ে দিয়ে দিতে হবে। এরপরে আবারও ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নিয়ে 1টা ছাঁকনি দিয়ে সেকে নিতে হবে। সেকে নেওয়ার পরে অবশিষ্ট অংশ ফেলে দিতে হবে, আর বাকি যে দুধ ছিল সে দুধ অ্যাড করে নিতে হবে শরবতের সঙ্গে। আপনি যদি মিষ্টি বেশি পছন্দ করে থাকেন তাহলে চিনি যোগ করে নিতে পারেন শরবতের সঙ্গে, খেতে আরও টেস্টি হবে। তাহলে আমাকে কমেন্টসে জানাবেন কেমন হচ্ছে ভিডিওগুলো, তাহলে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে আমার আরও উৎসাহ জাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস করে শেয়ার করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন, এবং যাতে করে আপনার কাছে আগেই ভিডিওটি পৌঁছে যায় এজন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।